2022-23 সালে এনএসএস কর্মসূচিতে উল্লেখযোগ্য পারদর্শিতার জন্য রাজ্যের সেরা প্রোগ্রাম অফিসার এনএসএস ইউনিট এবং স্বেচ্ছাসেবীদের পুরস্কার প্রদান করা হয়। রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত 55তম রাজ্যভিত্তিক এনএসএস দিবস অনুষ্ঠানে পুরস্কার স্বরূপ তাদের হাতে ট্রফি এবং শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবার প্রথমবারের মতো গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয় থেকে প্রোগ্রাম অফিসার শৈবাল দেববর্মা এবং স্বেচ্ছাসেবী রঙ্গিতা রিয়াং বেস্ট সম্মানে ভূষিত হন। এই খবর ছড়িয়ে পড়তে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পাশাপাশি মহকুমাবাসীদের বক্তব্য, কলেজের প্রিন্সিপাল ডক্টর শ্রীমন্ত রায় গন্ডাছড়া কলেজে জয়েন করার পর সব দিক থেকে কলেজে ব্যাপক পরিবর্তন ঘটে, আর এর ফলস্বরূপে এই সাফল্য। সোমবার গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের টিচার কাউন্সিল সেক্রেটারি প্রবীর চক্রবর্তী জানান, রবিবার ছিল গন্ডাছড়া ডিগ্রি কলেজের একটি স্মরণীয় দিন। 2022-23 এনএসএস স্টেট অ্যাওয়ার্ড গোটা রাজ্যে 14 জন প্রোগ্রাম অফিসারকে দেওয়া হয়। এর মধ্যে গন্ডাছড়া কলেজ থেকে শৈবাল দেববর্মা এই সম্মানে ভূষিত হন এবং 25 জন স্বেচ্ছাসেবীদের মধ্যে গন্ডাছড়া কলেজের রঙ্গিতা রিয়াংকে বেস্ট সম্মানে ভূষিত করা হয়। এই সম্মানে আগামী দিনে কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সমাজের জন্য কিছু একটা করার মানসিকতা যে আরও কয়েক গুণ বেড়ে গেছে তা বলার অপেক্ষা রাখে না। আসলে গতকাল আমাদের গন্ডাছড়া ডিগ্রি কলেজের জন্য একটা স্মরণীয় দিন। স্মরণীয় দিন এই কারণে বলছি, আপনারা এখানে যারা আছেন সবাই জানেন যে আমাদের কলেজের এনএসএস ইউনিট এলাকায় বা কলেজের এবং পাশাপাশি রাস্তাঘাট সংস্কার সমস্ত বিভিন্ন কর্মসূচি সবসময় করে থাকে। এবং এইবার আমাদের যেটা সাফল্য সবচেয়ে বেশি, যে 2022-23 যে এনএসএসের স্টেট অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়, আমরা দেখলাম সারা রাজ্যের থেকে প্রোগ্রাম অফিসার 14 জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের গন্ডাছড়া ডিগ্রি কলেজের যে প্রোগ্রাম অফিসার শৈবাল দেববর্মা স্যার এবং 25 জন ভলান্টিয়ার সারা রাজ্যের থেকে বিভিন্ন স্কুল কলেজ ওপেন এনএসএস থেকে দেওয়া হয়েছে। এই জায়গায় তো আমাদের কলেজের একজন যে এনএসএস ভলান্টিয়ার রঙ্গিতা রিয়াং, তারা বেস্ট সম্মানে ভূষিত হয়েছে এবং গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ওনারা সেই সম্মান এবং পদক গ্রহণ করছেন। আমরা কলেজের পক্ষ থেকে সত্যি খুব আনন্দিত এবং আমরা আজকে আপনার মধ্য দিয়ে এই কথাটাই এলাকাবাসীর কাছে পৌঁছাতে চাই যে আমাদের কলেজের এবং এলাকার শ্রীবৃদ্ধি এবং সুনামের স্বার্থে আমরা আগামী দিনে কলেজ এনএসএস ইউনিটকে আরও চাঙ্গা করে যাতে বিভিন্ন সেবা প্রকল্পে আমরা অংশগ্রহণ করব, এটাই আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। আসলে আজকে আমরা একটা বড় অনুষ্ঠানও করার কথা ছিল, কিন্তু এখন সেমিস্টার ব্রেক চলছে, প্রত্যেক টিচার খাতা দেখায় আগরতলা, যার জন্য আমরা ছাত্রছাত্রী কম। আজকে আমরা প্রোগ্রামটা করতে পরবর্তী সময় আমরা এটা নিয়ে অনুষ্ঠান করবো। এবং আজকে এই যে স্বচ্ছ ভারত কর্মসূচির অঙ্গ হিসাবে আজকেও কিন্তু আমাদের কলেজের ছাত্রছাত্রীরা সকাল থেকে কলেজ মাঠ ঘর এই সমস্ত পরিষ্কার করছে। এগুলি আমাদের একটা রেগুলার অ্যাক্টিভিটি চলছে বর্তমানে। ভিউ রিপোর্ট, আর ই নিউজ।